হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব একটি ভাজির রেসিপি। খুবই সহজ, হাতের কাছে থাকা দুটি উপকরণ দিয়ে ভাজিটি করে নেওয়া যায়। নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলাররা একদম চুটকি বাজিয়ে ভাজিটা করে নিতে পারবেন। ভাজিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট। তবে চলুন 10 মিনিটে করা এই ভাজিটা করতে আমার কী কী লাগছে দেখে নেওয়া যাক। বেগুন দিয়ে মূলা ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন, নিয়েছি মূলা। এখানে আমার বড় সাইজের একটা মূলার অর্ধেকটা আছে, আমি মূলাটা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি সরু যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলার বড় সাইজের দুইটা, আর বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 7-8টা কাঁচামরিচ নিয়েছি, তার মধ্যে 2-3টা কাঁচামরিচ এরকম মাঝখান থেকে ফেলে নিয়েছি। গুঁড়া মশলার পরিমাণটা আমি রান্নার সময় বলে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি তেল। চার টেবিল চামচ তেল দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি সেই ফেলে রাখা 3টা মরিচ। চুলার আগুন মাঝারি রেখে আমি পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা যখন এই পর্যায়ে আসবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এই ভাজিতে মশলা আমার এতটুকুই। হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে 40 সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব মূলাটা। প্রথমে মূলা দেওয়ার কারণ হচ্ছে মূলাটা সিদ্ধ হতে একটু সময় নেয়, আর মূলা থেকে একটা পানি ছাড়ে। আমি যদি বেগুন আর মূলা একসাথে দিয়ে দেই তাহলে বেগুনটা আগে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে একদম ক্যাপ কেটে হয়ে যাবে, ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই আগে মূলা দিয়েছি। মূলা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মূলাটা আমি 5-6 মিনিট রান্না করে নেব। মূলাটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনটা দিব। চুলার আগুনটা আমার মিডিয়াম করা আছে। এই ভাজিটা প্রথম খেয়েছিলাম বান্দরবানে, আমার আব্বা পুলিশের চাকরি করতেন, সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি। তো আমরা যখন বান্দরবান ছিলাম তখন একদিন ওখানকার স্থানীয়দের সাথে একদিন একটা পিকনিকের আয়োজন হয়েছিল, সেই পিকনিকের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম। পিকনিকটা হওয়ার কথা ছিল দুপুরবেলায়, কিন্তু পিকনিকটা হয়েছিল রাতে। আর দুপুরবেলায় যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে এই মূলা দিয়ে বেগুনটা ভাজি করেছিল। যিনি ভাজি করেছিলেন ওনার নাম ছিল কাজলি। কাজলি আপা যদি কখনও আমার এই ভিডিও দেখে থাকেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা বলতে চাচ্ছি আমি আপনাকে এখনও অনেক মিস করি, এখনও আপনার কথা আমার মনে পড়ে। কাজলি আপা আমাকে খুব আদর করতেন। আমার মূলার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। চুলার আগুন মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট এভাবে নেড়ে নেড়ে আমি মূলার পানি শুকিয়ে নিয়েছি। এখন মূলার মধ্যে আমি বেগুনগুলো দিব। প্রথমে ভালোভাবে বেগুন আর মূলাটা মিশিয়ে নিচ্ছি, তারপর চুলার আগুন মিডিয়াম করে আমি বেগুনটা ঢেকে রান্না করব 5 মিনিট। এই ভাজিটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চেয়েছে, এটা খেতে এতটাই সুস্বাদু হয়। বেগুন আর মূলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভাজিটা ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিটে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মূলা যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ততটুকু সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি আর ভাজিটা নাড়বো না। ঢাকনাটা দেওয়ার আগে সেই আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, ঘুরে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি চুলার আগুনটা ফুল করে দিব আর ভাজিটা 1-2 মিনিট নেড়ে নিব। তার কারণ হচ্ছে আমি যে ঢাকনা দিয়েছিলাম ঢাকনা থেকে কিছুটা পানি ভাজির মধ্যে পড়েছে, সেই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব। আমার ভাজিটা এখন পরিবেশনের পালা।
দর্শক খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মুলা বেগুন ভাজি। যারা মুলা খেতে পছন্দ করেন না তারা এই ভাজিটি খেলে তারাও মুলা খেতে শুরু করবেন, মানে মুলা তাদের পছন্দের সবজিতে পরিণত হবে। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি আত্মীয় বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আর আরও সহজ কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।